400 কোটি বাজেটের সিনেমায় ঘোষণা দিলেন বলিউড ভাইজান সালমান খান, যা প্রযোজকের ক্যারিয়ারে সবচেয়ে বড় বাজেটের সিনেমা। ধারণা করা হচ্ছে শাহরুখের জাওয়ানকেও হার মানাবে বলিউড ভাইজানের সিনেমা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বলিউড ভাইজান সালমান খান ঈদ উৎসবকে রঙিন করে তোলেন, এবারও তেমনটাই জানিয়ে দিলেন এই সুপারস্টার। রমজানেই দিলেন নতুন ছবির ঘোষণা। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন ছবির ঘোষণা করলেন সালমান খান। তবে এবার দক্ষিণী পরিচালকের উপর ভরসা রেখেছেন তিনি। দক্ষিণী পরিচালক এ আর মুরুগাৎসের পরিচালনায় এই ছবিতে অভিনয় করবেন তিনি। ছবি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াতওয়ালা। সমাজ মাধ্যমে সুখবর জানিয়ে সালমান লিখেছেন, খুব আকর্ষণীয় একটা ছবির জন্য এ আর মুরুগাৎসের সঙ্গে আর আমার বন্ধু সাজিদ নাদিয়াতওয়ালার সঙ্গে জুটি বাঁধলাম, এই সফরে আপনাদের শুভেচ্ছা প্রয়োজন। তবে সাজিদের প্রযোজনায় একাধিক ছবিতে দর্শক সালমানকে দেখেছেন। জরুয়া দিয়ে সেই যাত্রার সূত্রপাত, পরে মুচ্ছে, সাদি করগি ও কিকের মতো ছবিও দর্শককে উপহার দিয়েছেন এই জুটি। অন্যদিকে গজনী ছবিটি মুরুগাৎসকে বলিউডে জনপ্রিয়তা এনে দেয়। তামিল ছবিতে হিন্দির সংস্করণে অভিনয় করেছিলেন আমির খান। উল্লেখ্য, মুরুগাৎস এই প্রথম সালমানকে নিয়ে পরিচালনা করতে চলেছেন। তবে ছবির বিষয় নিয়ে আপাতত কোনো তথ্য প্রকাশ করেননি নির্মাতারা। শোনা যাচ্ছে ছবিতে সালমান খানের বিপরীতে ইন্ডাস্ট্রির প্রথম সারির কোনো অভিনেত্রীর কথা ভাবা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, অন্য কোনো তথ্য জানা না গেলেও জানা গেছে সিনেমাটি অ্যাকশন থ্রিলার গল্পের হবে। ছবির শুটিং হবে নিজ দেশেই, তাছাড়া পর্তুগাল এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে হবার কথা রয়েছে। ছবিটির নির্মাণে প্রায় 400 কোটি রুপি ব্যয় হবে বলে জানা গেছে, যা সাজিদ নাদিয়াতওয়ালের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে চলেছে। ছবিটি মুক্তি পাবে আগামী বছর ঈদের সময়। অভিনেতার এই ঘোষণার পরেই বলিউডে আলোচনা শুরু হয়েছে। ইন্ডাস্ট্রির একাংশের মতে এখনও পর্যন্ত এটাই বছরের সবথেকে বড় ছবির ঘোষণা। গত বছর সালমান খানের 3টি ছবি মুক্তি পায়। শাহরুখের সিনেমা পাঠানের ক্যামিও চরিত্রে দর্শকদের মন জয় করে, কিন্তু তারপর কিসিকা ভাই কিসিকা জান ছবিটি দর্শকদের নিরাশ করেছিল। বছর শেষে টাইগার 3-এর মাধ্যমে ফের ঘুরে দাঁড়ান তিনি। এখনও নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন দক্ষিণী ভারতের আলোচিত পরিচালক এ আর মুরুগাদোস। সালমানের সঙ্গে এটি হতে যাচ্ছে তার প্রথম সিনেমা। 2025 সালে ঈদে মুক্তি পাবে নতুন সিনেমাটি। গত বছর দক্ষিণী পরিচালক অ্যাটলির জাওয়ান দিয়ে তুমুল সাড়া ফেলেছিলেন শাহরুখ খান। সালমানও এবার ভরসা রাখলেন দক্ষিণী নির্মাতার উপর। সালমানের এই ঘোষণার পরে বলিউডে আলোচনা শুরু হয়েছে। ইন্ডাস্ট্রির একাংশের মতে এখনও পর্যন্ত এটাই এবছরের সবচেয়ে বড় সিনেমার ঘোষণা। নাঈম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।